হ্যালো বিয়ার্স আজকে আমি দেখাবো কীভাবে সার্কিট ব্রেকার কানেকশান করতে হয় তো চলুন দেখি কীভাবে সার্কিট ব্রেকার কানেকশন করতে হয় তো আজকে আমি দেখাবো একটি ডাবল সার্কিট ব্রেকার কানেকশন এই ডাবল সার্কিট ব্রেকারটি আমি একটি ডিস্ট্রিবিউশন বক্সে বসাব এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স এই ডিস্ট্রিবিউশন বক্সে সার্কিট সার্কিট ব্রেকারটি বসাতে হলে প্রথমে এই লক দুটি খুলতে হবে এইভাবে ধরে উপরে উঠাতে হবে উপরে উঠলে তারপরে আপনাদের এই সার্কিট ব্রেকারটি এই ডিস্ট্রিবিউশন বক্সের মাছ বরাবর সুন্দরভাবে বসাতে হবে বসানোর পরে দেখেন এই লক দুটি উপরে উঠে আসে নিচে ধাক্কা দিতে হবে এভাবে ধরে ধাক্কা দিতে হবে ধাক্কা দিলে সার্কিট ব্রেকারটি বসে যাবে দেখেন অত সুন্দরভাবে বসে গেছে এটা হচ্ছে ডাবল সার্কিট ব্রেকার এখন আমরা সার্কিট ব্রেকারের ইনপুটে ফেস নেটওয়ার্ক কানেকশন করব মিটার থেকে যে দুটি কেবল আউটপুট বের হয়েছে সেই দুটো বের নিয়ে আমরা সার্কিট ব্রেকারের ইনপুটে কানেকশন করব এই দুটো হচ্ছে মিটারের আউটপুট কেবল প্রথমে আমরা ফেসটা কানেকশান করব তারপরে আমরা নিউটনটা কানেকশান করব সার্কিট ব্রেকারের ইনপুট কানেকশন শেষ ফেস নিউটাল কানেকশন করতে এটা হচ্ছে ডাবল সার্কিট ব্রেকার যার কারণে নিউটাল ফেস দুটাই কানেকশন করা হচ্ছে যদি এটা সিঙ্গেল ফেস সার্কিট ব্রেকার হতো তাহলে শুধু ফেসটা কানেকশন করে করা লাগতো তারপর হচ্ছে ফেসটা ডাইরেক্ট আপনারা যে যে বোর্ডে কানেকশন করবে সেই বোর্ডে গিয়ে ডাইরেক্ট কানেকশন করা লাগতো এখন আমরা আউটপুট কানেকশান করেন করবো এটা হচ্ছে সার্কিট ব্রেকারের আট আউটপুট আপনারা যে যার রুমে কানেকশন দিতে চায় চাচ্ছেন তারা এই সার্কিট ব্রেকারের আউটপুট থেকে বের করে নিয়ে ওই রুমে নিয়ে কানেকশান করবেন তো আমরা এখন একটি লাইট কানেকশন করে দেখি যে আমাদের সাইকেল ব্রিগেডটি আকর্ষণ হয়েছে হয়েছে কিনা আমরা প্রথমে ফেজের সাইকিট প্রকার ইনপুটে আউটপুটে ফেস দিয়ে দিলাম সাইকিট প্রকার ইনপুটের নিটলের জায়গায় আউটপুটে নিউট আউটপুট দিয়ে নিউটল দিয়ে দিলাম আউটপুট কানেকশান শেষ এখন আমরা এটা চেক আমি আবার বলতেছি সার্কিট ব্রেকারের ইনপুটে আমরা ফেজ নিউটোয়েলভ দুটাই কানেকশান দিয়েছি আর আউটপুটে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে রুমেই আপনারা যত রুমে আপনারা ব্যবহার করবেন সেই রুমে আপনারা আউটপুট থেকে তার বের করে আপনারা রুমে কানেকশান করবেন তো এখন আমি শুধু একটি বাল্ব জ্বালিয়ে দেব দে কানেকশন কীভাবে করতে হয় চলুন আমরা সার্কিট ব্রেকেটটি অন করে দেখি দেখেন চলে গেছে তো কানেকশন করা অনেক সহজ আপনারা শুধু একটু খেয়াল করে কানেকশন করবেন সার্কিট ব্রেকারের ইনপুটে ফেজ নিউটল দেখ মিটারের আউটপুটে যে দুটি ফেজ নিউটল বের হয়েছে ওই দুটো নিয়ে আপনার সার্কিট ব্রেকারের ইনপুটে কানেকশান করবেন তারপরে আউটপুটটা আপনারা যে রুমেই দেন না কেন আপনারা নিউট্রাল ফেসটা নিয়ে আপনারা সেই রুমে কানেকশান করবেন তারপরে আমরা এখন ডিস্ট্রিবিউশন বক্সের উপরের খাবারটা লাগিয়ে দেখি দেখেন অন অফ আপনাদের যখন অফ করার দরকার হবে অন আছে যখন অফ করার দরকার হবে আপনার উপরে উঠে অফ করতে পারবেন তো আমি কানেকশানটা আবারও বলতেছি আমি এটা হচ্ছে ডাবল সার্কিট ব্রেকার ব্যবহার করা করছি তাই নিটল ফেজ দুটাই ইনপুটে কানেকশান দিতে হয়েছে আউটপুটে নিউটল ফেজ দুটায় বের করে আপনারা আপনাদের রুমে নিয়ে কানেকশান করবেন যদি এটা সিঙ্গেল ফেজ হতো তাহলে শুধু ফেসটা কানেকশান করে ফেসটা বের করে দেওয়া দেওয়া লাগতো তারপরে নিউটলটা ডাইরেক্ট আপনাদের রুমের বক্সে কানেকশান করা লাগত তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম